ঢাকা সতেরো আসনের উপনির্বাচনের প্রার্থী হিরো আলমের উপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়ার প্রেক্ষিতে ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়াতকে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষ জানিয়েছে সরকার। হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছিলেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এই মুহূর্তে গোয়েন লুইস বাংলাদেশে নেই। ঢাকায় ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিকেলে শেলডন ইয়েটকে তলবের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ঢাকা সতেরো আসনের উপনির্বাচনের প্রার্থী হিরো আলমের উপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়ার প্রেক্ষিতে ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়াতকে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষ জানিয়েছে সরকার। হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছিলেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এই মুহূর্তে গোয়েন লুইস বাংলাদেশে নেই। ঢাকায় ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিকেলে শেলডন ইয়েটকে তলবের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ঢাকা সতেরো আসনের উপনির্বাচনের প্রার্থী হিরো আলমের উপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়ার প্রেক্ষিতে ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়াতকে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষ জানিয়েছে সরকার। হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছিলেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এই মুহূর্তে গোয়েন লুইস বাংলাদেশে নেই। ঢাকায় ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিকেলে শেলডন ইয়েটকে তলবের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ঢাকা সতেরো আসনের উপনির্বাচনের প্রার্থী হিরো আলমের উপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়ার প্রেক্ষিতে ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়াতকে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষ জানিয়েছে সরকার। হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছিলেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এই মুহূর্তে গোয়েন লুইস বাংলাদেশে নেই। ঢাকায় ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিকেলে শেলডন ইয়েটকে তলবের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ঢাকা সতেরো আসনের উপনির্বাচনের প্রার্থী হিরো আলমের উপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়ার প্রেক্ষিতে ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়াতকে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষ জানিয়েছে সরকার। হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছিলেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এই মুহূর্তে গোয়েন লুইস বাংলাদেশে নেই। ঢাকায় ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিকেলে শেলডন ইয়েটকে তলবের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। ঢাকা সতেরো আসনের উপনির্বাচনের প্রার্থী হিরো আলমের উপর হামলার ঘটনায় বিবৃতি দেওয়ার প্রেক্ষিতে ঢাকায় জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক সমন্বয়কারী শেলডন ইয়াতকে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে অসন্তোষ জানিয়েছে সরকার। হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছিলেন বাংলাদেশের জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এই মুহূর্তে গোয়েন লুইস বাংলাদেশে নেই। ঢাকায় ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিকেলে শেলডন ইয়েটকে তলবের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।